नमस्कार करोनार आबहे बांगलाय टक शोते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमि सुजित चट्टोपाध्याय रयेछि आपनादेर संगे। भोटेर प्रस्तुति, भोटेर प्रस्तुति जे जायगाय गिये दाड़िएछे ता निःसन्देहे उत्तेजक एबं आकर्षक होच्छे। किभाबे इस्यू आसछे एटा आपनारा गतकाल देखेछेन आमरा किभाबे निये आसछि आर प्लस निउजेर पर्दाय वोट फाइटारके केंद्र करे एकेबारे सानसानि युद्ध जाके बोले। किन्तु सब समय एई युद्ध বাগযুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আগামী দিনে। বাংলার রাজনীতি হোক এমনভাবে যেখানে ভোট নিয়ে সন্ত্রাস, ভোট নিয়ে রক্তপাত, এগুলোর বিপক্ষে আমরা। বাংলায় ভোট হবে, শান্তিপূর্ণ ভোটের দিকে এগোচ্ছে বাংলা। করোনাকে যেভাবে জয় করেছে বাংলা, আগামীর যে ভোট যুদ্ধ করোনা আবহ থেকে আমরা তৎসময়ে নিঃসন্দেহে পেরিয়ে যাব। বাংলা যেভাবে পথ দেখিয়েছে গোটা ভারতকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে, আগামীর ভোট যুদ্ধে নিশ্চয়ই বাংলা পথ দেখাবে, এই বিশ্বাস আমরা রাখি। সমস্ত রাজনৈতিক দলের কাছে যারা রয়ে আসছেন তাদের কাছে এই প্রার্থনাই আমরা সবসময় করছি। কিন্তু বাংলার রাজনীতিতে গত কাল থেকে একটা বেশ সুন্দর ইন্টারেস্টিং ঘটনা ঘটতে শুরু করেছে। কি সেই ঘটনা? এমনি আপাতভাবে দেখতে পেলে কি এমন ব্যাপার, কিন্তু অনেকদিন ধরে যেহেতু একটা কথাবার্তা চলছে আড়ালে আপডালে যে ভারতীয় জনতা পার্টি কি একজন দাদা চাইছে, যে দাদা সত্যিকারের দাদা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বলছি। গতকাল রাজ্যপালের সাথে তিনি দেখা করেছেন, তারপর থেকে আবার স্পেকুলেশন উঠতে শুরু করে। আজকে তার তিনি দিল্লিতে আজকে একটা অরুণ জেটলির নামাঙ্কিত একটি স্টেডিয়াম, সেখানে যে মূর্তির বিষয়টা ছিল সেখানে উদ্বোধনের জন্য গেছিলেন এবং সেখানে অমিত শাহর সঙ্গে একই মঞ্চে শেয়ার করেন। অমিত শাহ সবাই জানি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি প্রাক্তন সভাপতি, বাংলার ভোট পর্ব তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন। সেখানে বাঙালির আইকন সৌরভ গাঙ্গুলি এক মঞ্চে, স্বাভাবিকভাবে অনেকেই বলছেন তাহলে কি তিনি বিজেপিমুখী, এরকম একটা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস এই লড়াইয়ে নিঃসন্দেহে তারাও রয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎকারের কয়েক ঘন্টার মধ্যে দিল্লি উড়িয়ে গেছিলেন কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়। আজকে রবিবার বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করেন সৌরভ। এই সাক্ষাতের সঙ্গে অনেকেই সৌরভের রাজনীতি যোগ খুঁজে পান এবং তুঙ্গে ওঠে জল্পনায়। এরপরেই সোমবার সকালে দিল্লি চলে যান বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। এদিন ফিরোজ শাহ কোটলায় দিল্লি জেলা ক্রিকেট সংস্থার প্রয়াত প্রেসিডেন্ট অরুণ জেটলির মূর্তি উন্মোচন হয়। সেখানে একই মঞ্চে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কে পায়ে অনেকেই দুই আর দুই চারের অঙ্ক করতে শুরু করেছেন। এই বিষয়টাকে খোলসা করার জন্যে দিলীপ ঘোষ কী বলছেন, দিলীপ ঘোষের মুখ থেকেই শুনি। তারপর রাজ্য বিজেপির সভাপতি তিনি কী বলছেন দিলীপ ঘোষ। কি করবেন না করবেন, তিনি একজন সম্মানীয় নাগরিক, আমাদের ক্যাপ্টেন ছিলেন, সফল ব্যক্তি সমাজের সঙ্গে আছেন, তাদের রাজনীতিতেও আসা উচিত। রাজনীতির এই যে দুরবস্থা তার পরিবর্তন দরকার, তার জন্য ভালো লোকেদের দরকার। বিজেপি তৈরি আছে সবাইকে নেওয়ার জন্য আর লড়াইয়ের জন্য। যারা যারা আমাদের সঙ্গে আসবেন সবাইকে ওয়েলকাম। প্রচুর ভালো লোক চাইছেন, যারা যারা আসবেন সকলকে ওয়েলকাম, তবে একটা মুখের মতো মুখ দরকার। এখন সৌরভকে নিয়ে স্পেকুলেশনস হলো, তিনি কিন্তু নিজে বারবার নস্যাৎ করছেন এরকম কোনো সম্ভাবনাই নেই। কিন্তু যে বিষয়টা বাঙালিকে আঘাত করতে পারে বলে বিজেপি একটু হলো ব্যাকগিয়ার মেরেছে, সেটা হচ্ছে অমর্ত্য সেনকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ইমেলে অমর্ত্য সেন, বলেছেন এরকম একটা সময় আপনার আমাকে আপনার এই চিঠি, আপনার এই স্ট্যান্ড আমাকে অনুপ্রাণিত করেছে। কেন ভারতীয় জনতা পার্টি অমর্ত্য সেনকে নিয়ে তাদের এত কিসের সমস্যা, এটা বুঝতে কিন্তু বাঙালিকে নিঃসন্দেহে আগামী দিনে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে এমনটা কিন্তু আমরা মনে করি না। যাই হোক, যাব প্রতিবেদনে। শান্তিনিকেতনের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি প্রতীচি। সেই প্রতীচির সীমার মধ্যে নাকি বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি ঢুকে গিয়েছে। এতদিন পরে বিশ্বভারতী বিষয়টি সামনে আনায় মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন আশ্রমিকদের অনেকেই। বিষয়টি এখানেই সীমাবদ্ধ থাকেনি, রাজ্য সরকারকে একটি চিঠি দেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই চিঠিতে অমর্ত্য সেন সহ আর কে কে বিশ্বভারতীর ক্যাম্পাসে অবৈধভাবে জমি দখল করে রেখেছেন তার উল্লেখ করেন। যদিও অমর্ত্য সেন জানিয়ে দেন অভিযোগ ভিত্তিহীন, জমির যে অংশ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তা দীর্ঘমেয়াদী লিজে রেকর্ডে নথিভুক্ত রয়েছে।
এখানেই শেষ নয়। অবাঞ্ছিত ও অসৌজন্যমূলক মন্তব্য করেন বিজেপির কেউ কেউ, যা একান্তভাবে ভূমি রাজস্ব সম্পর্কিত বিষয়, আর তাতেই লেগে যায় রাজনীতির খোলা জল। বিজেপির সঙ্গে বিতর্কে জড়ায় তৃণমূল কংগ্রেস, বিভিন্ন প্রশ্নে বিজেপির নীতিগত বিরোধী হওয়ায় বাংলা তথা দেশের গৌরব নোবেল জয়ী অমর্ত্য সেনকে অপদস্থ করা হচ্ছে বলে সুর চড়ায় তৃণমূল। গত 25শে ডিসেম্বর অমর্ত্য সেনকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। সেই চিঠিতে তিনি লেখেন, বিশ্বভারতীর একদল নব্য হানাদার প্রশ্ন তুলছে, আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন অভিযোগ করছে, যা আমাকে ব্যথিত করেছে। এদেশে ধর্মান্ধতার বিরুদ্ধে লড়ছেন আপনি, আপনার এই লড়াই মিথ্যার পূজারীদের আপনার শত্রু বানিয়েছে, আপনাকে আমার সহমর্মিতা জানাতে চাই। রবিবার এই ইস্যুতে পথে নামে তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরাও। নাট্যকার তথা মন্ত্রী ব্রাত্য বসুর আহ্বানে সাড়া দিয়ে একাডেমি চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন সুবোধ সরকার, জয় গোস্বামী, শুভা প্রসন্ন সহ বহু বিশিষ্ট ব্যক্তি। অমর্ত্য সেনের মতো একজন বাঙালি দেশ গৌরবের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা কাম্য নয় বলে সরবান তারা। তৃণমূলের এই আক্রমণাত্মক অবস্থানে অবস্থান কিছুটা বদলেছে বিজেপিও। বাঙালি আবেগে ধাক্কা লাগতে পারে এমন আশঙ্কা থেকে এখন তাই বলা হচ্ছে বিষয়টি একান্তভাবে বিশ্বভারতী অমর্ত্য সেনের মধ্যে সীমাবদ্ধ। অমর্ত্য সেন আজ ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে মমতা ব্যানার্জির রাজত্ব। আজকে অমর্ত্য বাঁচাও নয়, মমতা বাঁচাও আন্দোলন চলছে। এই বুদ্ধিজীবীরা এতদিন শীত ঘুমে ছিলেন, হঠাৎ জেগে উঠেছেন, কারণ মমতা ব্যানার্জির সিংহাসন টলমল করছে, তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ, বাংলার মানুষ আজকে মমতার বিরুদ্ধে। যে বুদ্ধিজীবীরা এই মমতা ব্যানার্জির পক্ষে দাঁড়াচ্ছেন তারা আগের কথা ভেবে চিন্তা ভাবনা করুন, সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাবেন না। সোমবার বোলপুরে প্রশাসনিক সভাতেও বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তার আগেই তার কাছে এসে পৌঁছয় ইমেলে অমর্ত্য সেনের পাঠানো চিঠি। সেই ইমেলে অমর্ত্য সেন লিখেছে, প্রিয় মমতা, আপনার সমর্থনের চিঠি পেয়ে আমি খুব খুশি হয়েছি। আপনার চিঠি আমার হৃদয় স্পর্শ করেছে। ব্যস্ততার মধ্যেও আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনি সময় বের করেছেন। আপনার শক্তিশালী কণ্ঠস্বর এবং যা ঘটছে সেই সম্পর্কে আপনার উপলব্ধি আমাকে শক্তি যোগাচ্ছে। আপনার সহৃদয় চিঠির জন্য জানাই আমার ধন্যবাদ, সেই সঙ্গে জানাই আমার ব্যক্তিগত শ্রদ্ধা ও ভালোবাসা। অমর্ত্য সেন তার চিঠিতে বিশ্বভারতী বা জমির বিষয়টি সযত্নে এড়িয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে অবশ্য তিনি কসুর করেননি, যা তার মার্জিত সৌজন্যের প্রতিফলন বলেই মনে করছেন তার অনুরাগীরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। অমর্ত্য সেনের অপমান, বাঙালির অপমান গতকাল আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা একেবারে পরিবর্তন চাই, যারা স্লোগান দিয়েছিলেন এক সময় বাংলায়, তারা প্রায় প্রত্যেকেই উপস্থিত ছিলেন, কালকে হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসে। এই বিষয়টাকে নিয়ে বাংলা, বাঙালি, অবাঙালি, বহিরাগত, উন্নয়ন, সমস্ত ইস্যুগুলো কিন্তু এবারের নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি 2রা জানুয়ারি থেকে শুরু হয়েছে, পাড়ায় পাড়ায় সমাধান, মানে পাড়ায় বসেই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলোর সমাধান। এই সমস্ত নিয়ে কিন্তু জমে উঠেছে ভোটের প্রস্তুতি। 2021 বাংলার বিধানসভা নির্বাচন রয়েছেন। সুদীপ রাহা, তৃণমূল কংগ্রেসের তরুণ নেতা এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, স্বাগত জানাচ্ছি। সুমন রায়চৌধুরী রয়েছেন, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, তাকেও স্বাগত জানাচ্ছি। রয়েছেন রাজ্য বিজেপি নেতা কবির বসু, তিনি আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগদান করছেন। কবির বসু, আপনাকে স্বাগত জানাচ্ছি আর প্লাস নিউজে। আমি প্রথমে কবির বসু আপনার কাছেই আসছি। অমর্ত্য সেনের বিষয়টাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে মনে হলো দিলীপ ঘোষ যা বলতে চাইছেন, কিছুটা বিজেপি কি তাহলে একটু পিছু হটছে অমর্ত্য সেন প্রশ্নে একদিকে দেখা যাচ্ছে, অন্যদিকে হচ্ছে খুব উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা কর্মীদের মধ্যে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। কি বলবেন, আপনার জন্য 3 মিনিট সময়। সব দর্শকদের নমস্কার জানাই। আজকে আমাদের রাজ্য সভাপতি, মাননীয় রাজ্য সভাপতি দিলীপ দা, উনি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে আজকে একজন ব্যক্তি, উনি একজন নোবেল লরিয়েট
ওনাকে অনেক সম্মান দিই, ইজ এ ভেরি রেসপেক্টেড পার্সন, উনি সম্মানজনক পার্সন, ওই সম্মান ওনার আছে। কিন্তু উনি আজকে কার সাপোর্ট করছেন? বাংলার পুরো মানুষ আজকে মমতা সরকারের বিরোধে, মমতা দির যে পলিসিগুলো তার বিরোধে, আজকে যে হিংসা চলছে, আজকে বিজেপি এগিয়ে যাচ্ছে, আজকে একজন ব্যক্তি তিনি চিঠি দিয়ে মমতা দিকে সমর্থন জানাচ্ছে, এতে বিজেপির কিছু যায় আসে না। বিজেপি যেভাবে এগিয়ে যাচ্ছে মমতাদির এগেনস্টে এবং মমতাদি যেভাবে অত্যাচার করছেন, এটা মানুষ বুঝে গেছে। একজন ব্যক্তির চিঠিতে এটা কিছু যায় আসে না, এটা আমাদের মাননীয় রাজ্য সভাপতিও পরিষ্কার করে বলেছেন। এবং উনি যেটা বলেছেন আমি ওটাই অনুরোধ করি যে আপনি কার সাপোর্ট করছেন এটা একটু বিবেক দিয়ে দেখুন। বাংলায় যেভাবে রক্ত বইছে, অমর্ত্যবাবুকে এটাই রিকোয়েস্ট করবো, একটু বিবেক দিয়ে এটা গবেষণা করুন। সৌরভ গাঙ্গুলির বিষয়ে আপনি জিজ্ঞেস করলেন, সৌরভ গাঙ্গুলি আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, আমাদের যিনি অরুণ জেটলি সাহেব ওনার একটি স্ট্যাচু উদ্বোধনে ছিলেন, উনি রাজ্যপালের সাথেও দেখা করেছেন। উনি বিস্তারিতভাবে বলেছেন যে উনি একটা কার্টিসি ভিজিট করেছেন। উনি আজকে বিজেপি জয়েন করবেন কি না এটা তো সামনের দিনে দেখা যাবে। উনি একটা বাংলার গর্ব, উনি বাংলার ছেলে, উনি দেখা করতেনই পারেন। কিন্তু বিজেপি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, বিজেপিকে আটকাবার কোনো জায়গা নেই, বিজেপি এগিয়ে যাবে। বেশ, কবির বসুর কথা আমরা শুনলাম। আমি আসবো এবার সুদীপ রাহার কাছে। বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বিজেপি এগিয়ে যাবে মানে নিঃসন্দেহে সবাই স্বাগত, দিলীপ ঘোষ বলছেন, কিন্তু তার জন্যেও যে বিশেষ কেউ না এলে বিজেপির কোনো তাতে হচ্ছে বাড়া ভাতে ছাই পড়বে এমনটা বিষয় নয়, এমনটাই বলতে চাইছেন সুদীপ রাহা। 3 মিনিট সময় দেখুন। আমি প্রথমেই বলি, বিজেপির পক্ষ থেকে আজকে যে প্রতিনিধিকে পাঠানো হয়েছে তিনি বলছেন বিজেপি এগিয়ে যাবে। আমি তাকে স্মরণ করিয়ে দেব, আজ থেকে বোধহয় 20-25 দিনও হয়নি, তিনি সিআইএসএফ দিয়ে কয়েকজন ছাত্রকে যেভাবে পিটিয়েছেন তার এলাকায়, বিজেপি যদি এগিয়েই যেত তাহলে সিআইএসএফ লাগতো না, এক নম্বর কথা। আমি ওনার কথার উত্তর দেব না, আমি সরাসরি দিলীপ ঘোষের প্রসঙ্গেই আসি। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকবে, আজ থেকে 1 বছর আগে এই দিলীপবাবু বলেছিলেন যে অমর্ত্য সেনের কী অবদান আছে বাংলার অর্থনীতির জন্য, বাংলার জন্য উনি কী করেছেন। আমাদের দুর্ভাগ্য যে বিজেপি দলটা অশিক্ষিত নেতায় ভর্তি, তারা অমর্ত্য সেনদের চেনে না। সুতরাং আমরা একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাইছি, এই বিজেপি কিন্তু সেই বিজেপি যারা একের পর এক বাংলার নোবেল লরিয়েটদের অপমান করেছে। যদি বলেন কোন নোবেল লরিয়েট, আমি বলবো 1 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর, যার লেখা গান সুব্রহ্মণ্যম স্বামী আজকে বলছেন যে জাতীয় সঙ্গীত বদলাতে হবে, 2 নম্বর অমর্ত্য সেন, 3 নম্বর হচ্ছে আপনার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি নোবেল পাওয়ার পরে বলা হলো তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কুটকচালি, নোংরামি, কুৎসা করা। সুতরাং বাংলা যখন এগিয়ে যায় বিজেপি তখন সেটা নিয়ে কুৎসা করে, অপপ্রচার করে, নোংরামি করে, বাংলার অমর্যাদা করে। এরা সেই বিজেপি যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, এরা সেই বিজেপি যারা শিকারীর মূর্তিতে মালা পরিয়ে বলে যে সিধু কানুর মূর্তিতে, বিরসা মুন্ডার মূর্তিতে মালা পরিয়েছি। সুতরাং তারা আগে বাংলার মনীষা, বাংলার সৃষ্টি সংস্কৃতি সম্পর্কে অবগত হোক, বাংলার মানুষকে সম্মান করতে শিখুক, আর বাংলায় গুন্ডামি করে, সিআইএসএফ দিয়ে গুন্ডামি করে যদি মনে করে বিজেপি এগোবে, মনে রেখো বিজেপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ আছে। তোমাদের যদি এতই এগোনোর হয়, তোমাদের সিআইএসএফ নিয়ে না এসে এসো রাজনীতির ময়দানে, মানুষের সামনে এসে তোমরা আত্মসমর্পণ করবার সেই সাহস তোমরা দেখাও, সামনে এসে কথা বলার সাহস দেখাও। সুতরাং বাংলার মানুষ যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এখানে কারা এগোচ্ছে আর কারা পেছোচ্ছে সেটা আগামী 2021 নির্বাচনে দেখবেন। পেছোতে 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 বিজেপিকে গুজরাটের গান্ধীনগরের গলিতে ঢুকিয়ে দেবে বাংলার মানুষ। আমি আসবো সুমন রায়চৌধুরীর কাছে। আজকে এমন একটা দিনে সুমন আসছে যেদিন মানে জাতীয় কংগ্রেসের আজ জন্মদিন। জাতীয় কংগ্রেসের সাথে এই মুহূর্তে বামেদের জোট হয়েছে, এবং এই জোট বলা হচ্ছে ক্ষণভঙ্গুর জোট নয়, যেটা 16 হয়ে 19 একটা এরকম একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। এরকম একটা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, আজকের সময়ে দাঁড়িয়ে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলার মনীষা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি কালচার সমস্ত কিছুকে নিয়ে একটা কি সাংস্কৃতিক জাতীয়তাবাদের নাম করে কি বিজেপি কোথাও কি একটা মেরুকরণ করানোর চেষ্টা করছে? আমি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরীকে বলতে বলবো। 3 মিনিট সময়। প্রথমেই আপনাদের মাধ্যমে আজকে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই।
যেসব মানুষ আমাদের বিগত নির্বাচনে ভোট দিয়েছেন এবং যারা দেননি কিন্তু জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করেন, প্রত্যেককে আমাদের অভিনন্দন। আজকে অমর্ত্য সেনকে নিয়ে বিজেপির একজন নেতা অমর্ত্য সেনের ঘটনাকে মেনশন করে অমর্ত্য সেনকে ভূমি মাফিয়া বলে অ্যাড্রেস করেছেন। আমরা কোথায় যাচ্ছি, আমাদের সংস্কৃতি কোথায় যাচ্ছে, কাদের কাদের পালে হাওয়া তুলতে কিছু মানুষ রাস্তায় নেবে পড়েছেন, এটা বোধহয় ভেবে দেখার সময় এসছে। একটা কুরুচিকর মন্তব্য একজন নোবেল লরিয়েট সম্বন্ধে কি করে সেটা বিশ্বাস করুন, একজন নাগরিক হিসাবে, একজন সংস্কৃতি মনস্ক মানুষ হিসাবে আমি ব্যক্তিগতভাবে মানে ভেবে উঠতে পারি না। অমর্ত্য সেন শুধু একজন নোবেল লরিয়েট নন, তিনি একজন অত্যন্ত সম্মানীয় নাগরিক, শুধু ভারতবর্ষের নন, সারা পৃথিবীর। সেই অমর্ত্য সেনকে আজকে অশিক্ষিত কুরুচিকর বিজেপির নেতৃবর্গ আক্রমণ করছে, নোংরা ভাষা ব্যবহার করছে, ইভেন তাকে ভূমি মাফিয়া বলে অ্যাড্রেস করছে। তাই আমার আজকে আর প্লাসের চ্যানেলের মাধ্যমে সারা বাংলার মানুষের কাছে একটা সাবধানবাণী শোনানোর আছে যে এই দলকে কতটা আপনারা সমর্থন করবেন, যারা বাঙালি বাঙালিয়ানা বাঙালি জাতীয়তা বোধকে আক্রমণ করে, শিক্ষা সংস্কৃতিকে আক্রমণ করে, সেই দলকে আপনারা কতটা সমর্থন করবেন। আমার মনে হয় সময় এসে গেছে মানুষের ভাবার, 2021 সালের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে, যে বিজেপির মতন একটি কুরুচিকর দলকে, যাদের কোনো রুচিবোধ নেই, যাদের কোনো শিক্ষা নেই, যাদের কোনো সংস্কৃতি নেই, তারা কার সম্বন্ধে কি বলছে সেই জ্ঞান অবধি নেই, সেই দলকে কতটা আপনারা সমর্থন করবেন। সময় এসেছে আজকে তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির এই কুরুচিকর সংস্কৃতির বিরুদ্ধে উঠে দাঁড়ানো, বাংলার মানুষের এবং বাম কংগ্রেস জোটকে সমর্থন করা, সুস্থ স্বাভাবিক জীবনের জন্যে, শিক্ষার জন্যে, মাথার ছাদের জন্যে, খাদ্যের জন্যে, সেই জন্যে ওকে 3 মিনিট সময়, সেই জন্যে এই বিজেপিকে যে কোনো ভাবে হোক নস্যাৎ করতে হবে। আমি আবারও আসবো হচ্ছে কবির বসু আপনার কাছে। আপনি শুনলেন সুদীপ রাহা এবং হচ্ছে সুমন রায়চৌধুরীর বক্তব্য। আমি আগে সুমন বাবুর যেটা উনি বললেন ওটা উত্তর দিয়ে দিই। আজকে উনি বিজেপির নামে এত কথা বলছেন, আজকে কংগ্রেস কংগ্রেসের যিনি রাহুল গান্ধী উনি আজকে আবার বাইরে চলে গেছেন বিদেশে, উনি তো থাকছেনই না কারুর কাছে। কবির বাবু, এর সঙ্গে অমর্ত্য সেনকে ভূমি মাফিয়া বলার কি সম্পর্ক? রাহুল গান্ধী দেশে আছেন না বিদেশে আছেন, এর সঙ্গে অমর্ত্য সেনকে ভূমি মাফিয়া বলার কি সম্পর্ক? কবির বাবু শুনেছেন আপনার প্রশ্নটা যে এর সাথে কি সম্পর্ক? কবির বাবু, না না, উনি আজকে বিজেপি কে বলছেন যে এটা কোনো দল না, এই না, কিন্তু ওনার নেতৃত্বকে উনি দেখুন, ওনার নেতৃত্ব দেখুন, আজকে কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই, আজকে আজকে ভারতবর্ষে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। উনি ভবিষ্যতে দেখতে পারবেন, ওনার লিডারশিপ ক্রাইসিস চলছে, ওনাদের কংগ্রেসের দলের ভেতরেই ওনাকে চিঠি দেওয়া হচ্ছে প্রেসিডেন্টকে যে এইভাবে করা হোক, এইভাবে ওনাদের লিডারশিপ ক্রাইসিস চলছে, এই হলো আজকে কংগ্রেসের অবস্থা। আমি উত্তরটা দেব। আচ্ছা ঠিক আছে, সুদীপ রাহার বক্তব্য নিয়ে কি বলবেন? সুদীপ রাহা বাচ্চা ছেলে, ও জানে না ওদিন কি হয়েছিল, এইটুকুই বলবো যে পুরো বিষয়টা ও যেটা সিআইএসএফ নিয়ে বললো, বিষয়টা সুপ্রিম কোর্টের সাবজুডিস, আমি এটা নিয়ে কিছু মন্তব্য করব না, আমি ওই বিষয়টা নিয়ে কিছু মন্তব্য করব না, কারণ কি আমি নিজে সুপ্রিম কোর্টে গেছি, মামলা সুপ্রিম, আমিও হাসপাতালে গেছি, ছাত্রীদের দেখেছি কিভাবে আপনার সিআইএসএফ পিটিয়েছিল সেটা আমরাও দেখেছি। আমি আবার বলছি, মামলা সুপ্রিম কোর্টে সাবজুডিস, উই শুড অল অনার দি সুপ্রিম কোর্ট, ডেফিনেটলি। আজকে এখানে কি খুব শিগগিরই তৃণমূলের নাম নিশান মুছে যাবে বাংলা থেকে? বাংলার মানুষ আজকে যেভাবে বিজেপির পাশে দাঁড়িয়েছে এটা তো সময় বলবে, এটা সময় বলবে, আরো কিছু মাস সময় পরেই দেখতে পারবে। মানুষ দাঁড়িয়েছে তো সিআইএসএফ নিয়ে ঘুরছেন কেন, এত ভয় কিসে? ওকে ওকে, কবির বাবুর বক্তব্য শুনলাম। হ্যাঁ সুদীপ, না দেখুন আমি একটা বিষয় বলি, সুমন একটা দিক বলেছে, এটা ঘটনা যে বারবার বিজেপি এবং জোট উভয় পক্ষ কিন্তু তৃণমূলের দুর্নীতিকে কিন্তু হচ্ছে মূল উন্নয়নটা যেমন তোমাদের কাছে হচ্ছে 2021 হচ্ছে
মূল লক্ষ্যবস্তু মানুষের কাছে উন্নয়নকে কিভাবে আরো নিয়ে যাওয়ার বিষয়টা আছে, কিন্তু এই তার সাথে সাথে বিরোধী পক্ষ প্রায় সবাই জোট হোক বা বিজেপি হোক তারা কিন্তু বলছে দুর্নীতির প্রশ্ন, এটা সুমন বলছে আর কবিরবাবু বক্তব্য। এই বিরোধীদের এই যে ইস্যু এটা কিন্তু নতুন কোনো ইস্যু নয়। 2016 সালে আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই একই ইস্যুতে সিপিএম কংগ্রেস বিজেপি তারা নির্বাচনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পরবর্তীতে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে বাংলার মানুষ আশীর্বাদ করে আবার মুখ্যমন্ত্রী করেছিলেন। আর সবচেয়ে লজ্জাজনক বিষয় বিজেপির কাছে এটা যে 2016 নির্বাচনের আগে বিজেপির মুরলীধর সেনের পার্টি অফিস থেকে বসে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে যে তৃণমূলের নেতাদের, তদানীন্তন তৃণমূলের নেতাদের তোয়ালে মুড়িয়ে কাগজ চাপা দিয়ে যে ভিডিও নিতে দেখা গিয়েছিল, আজকে সেই প্রত্যেকটা নেতা আজকে বিজেপিতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমি একটা কথা বলি, এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্প দেখে টুকলি করে আয়ুষ্মান ভারত করেছিল। একটা প্রশ্ন, তাহলে সুদীপ, তাহলে কি কোথাও দুর্নীতির সঙ্গে তাহলে বিজেপি আপোষ করলো? না না, বিজেপি দলটাই দুর্নীতিগ্রস্ত, দলটাই দুর্নীতি। আমি বলছি আপনাকে, শুনুন না, এই স্বাস্থ্যসাথী দেখে আয়ুষ্মান ভারত, কন্যাশ্রী দেখে বেটি বাঁচাও বেটি পড়াও, আর মমতা দি একটা প্রকল্প করেছিলেন জল ভরো জল ধরো, সেটা দেখে বিজেপি করেছে চোর ধরো বিজেপিতে ভরো। যত জুমলাবাজ, যত টাকা নিয়ে তোলাবাজি করার নেতা তাদেরকে বিজেপি ধরে ধরে আজকে তৃণমূল যাদেরকে ফেলে দিচ্ছে সেই পচা ধসা নেতাদের নিয়ে বাটি হাতে দাঁড়িয়ে আছেন অমিত শাহ, আমাদের একটা নেতা দাও আমাদের একটা নেতা দাও। বিজেপি দলের কোনো মুখ নেই, আজকে বিজেপিকে ভিক্ষা করতে হচ্ছে, বাংলার মানুষ বুঝিয়ে দেবে আগামী দিন। কোথাও জল ধরো জল ভরোর জায়গায় তৃণমূলের মুখপাত্র বলছেন যে চোর ধরো বিজেপিতে ভরো, কি বলবেন কবির বাবু? তৃণমূল তো বলবেই, আজকে অন্তত বিজেপির লিডারশিপকে বলতে হচ্ছে না কাটমানি ফেরত দাও। তৃণমূল নেত্রী নিজে বলছেন নারদা নিয়ে আপনার পার্টি স্ট্যান্ড কি, কটাক্ষ করবেই। এটা হয় না, ওই প্রদীপে যখন তেল শেষ হয়েছে প্রদীপ ভদবদ ভদবদ করে, তৃণমূল এখন তাই করছে। ওরা বুঝে গেছে ওদের সময় চলে আসছে। আজকে দেখুন, আজকে মোদিজি আমাদের মোদি সরকার দুটো টার্ম ধরে আছে, একটাও কোনো স্ক্যাম হয়নি, একটাও চাকরি দেয়নি, দু কোটি চাকরি নিয়ে নিয়েছে, কোনো স্ক্যাম হয়নি। জানি না সেই বৈঠকে উপস্থিত ছিল কি না, কিন্তু অন্তত দৈনিক পত্র পত্রিকা গুলো পড়ে বলেই আমার ধারণা, অত্যন্ত বিচক্ষণ ছেলে। তা দৈনিক পত্র পত্রিকাতেও বেরিয়েছে যে তৃণমূল দলের হয়ে যিনি নিগোসিয়েট করছিলেন, যেই নেতা ইদানিং দু চার দিন আগে ওনাদের দল ছেড়ে চলে গেছেন এবং বিরাট বিরাট রোড শো করছেন মেদিনীপুর জেলায়, সেই যেই নেতা মাননীয় সাংসদ এই বিষয়টা নেগোসিয়েট করছিলেন, তিনি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন, আমি বাবা বাছা করে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম, বাবা তুই ছেড়ে যাস না। তা আমি বুঝতে পারলাম না সুদীপবাবু যে মন্তব্যটা করছেন তৃণমূল যাদের ফেলে দিয়েছে, কি করে তৃণমূল ফেলে দিল? যদি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নেতা, পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নেতা। আর তুমি যখন কথা বলেছো আমি তোমায় ইন্টারাপ্ট করিনি, করবোও না, আমিও তোমার থেকে সেটাই আশা করব। তা তৃণমূল ফেলে দেয়নি, তৃণমূল রাখার চেষ্টা করেছিল। এবার উনি ওনার তৃণমূলের অভ্যন্তরীণ কলহে দল ছেড়ে চলে গেছেন, অন্য দলে গেছেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটু আগে কবিরবাবু বলছিল নেতৃত্বহীন কংগ্রেস, আর কংগ্রেস নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্ব আছে কি নেই সেটাও কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার। রাহুল গান্ধী বিদেশে যাবেন কি ইন্ডিয়াতে থাকবেন সেটা কংগ্রেস কর্মীরা বুঝে নেবে, বিজেপিকে এই নিয়ে মাথা ঘামাতে হবে না। আপনারা 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে মানুষের ওপরে যে অর্থনৈতিক অত্যাচার এবং সাংস্কৃতিক অত্যাচার নামিয়ে এনেছেন তার বিরুদ্ধে আপনাদের জবাব দিতে হবে, এবং জবাবটা শুরু হবে বাংলার নির্বাচন দিয়ে 2021 সালে। দেখবেন মানুষ আপনাদের কিভাবে ছুঁড়ে ফেলে দেয়, কারণ ওকে কারণ আপনাদের সংস্কৃতি মনস্কতা নেই, আপনাদের অর্থনৈতিক যেই সব পরিকল্পনাগুলো সেগুলো গরিব বিরোধী, অ্যান্টি পিপল। আপনারা জুডিশিয়ারির উপরে আপনারা অত্যাচার করেন, আপনারা মিডিয়ার উপরে অত্যাচার করেন, অনেকগুলো যেরকম সেই জায়গা থেকে নিঃসন্দেহ সুদীপদের আগামী দিনে মাটি কামড়ে, কেন এই ক্ষেত্রে যেটা হচ্ছে তোমাদের বিরুদ্ধে এই আরোপ দিতে পারবেন না যে নেতা বা নেত্রী নেই, বাইরে চলে গেছেন।
এরকম নেই, ফলে সামনে থেকে লড়াইটা। এখন এই লড়াইটা কীভাবে, কেন ভারতীয় জনতা পার্টি কিন্তু এক প্রবল শক্তিধর প্রতিপক্ষ হিসেবে, এবং তারা কিন্তু নিশ্চিত করে বলছে যে উনিশে হাফ একুশে সাফ, এই ব্যাপারটাকে কিন্তু তারা বারবার করে নিয়ে আসছে। আমি এই প্রশ্নে আসবো, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।